হোয়াটস আপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিও থ্রু যদি তোমরা আমার সাথে নতুন কানেক্ট হয়ে থাকো, তবে বলে দিই তোমরা দেখছো বং ফিটনেস। আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু শিবম সাহা। লেটস গেট দ্য ইন্ট্রো। সবাইকে স্বাগত জানাই। প্রথমত থ্যাংক ইউ অ্যালট, 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো এই 2000 সাবস্ক্রাইবার পূর্ণ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটা একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে। আমি তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম লাস্ট ভিডিওতে যে এই ভিডিওটা হবে হচ্ছে এক্সারসাইজের ওপর। আজকে যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের চেস্টের এক্সারসাইজের ওপর। চেস্টের এক্সারসাইজ যারা বিগিনার বলতে যারা প্রথম জিম শুরু করেছে বা ওয়ার্কআউট শুরু করেছে, তাদের মধ্যে অনেক কিউরিয়াসিটি থাকে যে তারা কীভাবে চেস্টের মাসলটা গ্রো করবে, তারা কীভাবে যে কোনো মাসল কীভাবে গ্রো করবে, কী কী এক্সারসাইজ করবে, কী কী ডায়েট ফলো করবে। তো আমি আজকে তোমাদেরকে চেস্টের কিছু কিছু এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা অ্যাজ এ বিগিনার যারা যারা প্রথম জিম শুরু করেছো, এক মাস বা এক সপ্তাহ বা একদিন হয়েছে, তারা এই এই এক্সারসাইজগুলো করলে তাদের খুব তাড়াতাড়ি মাসল বিল্ড হবে। তো প্রথমত আমি বলে দিই, আমাদের চেস্টের তিনটে ভাগ, আপার চেস্ট, মিডল চেস্ট এবং লোয়ার চেস্ট, ঠিক আছে? তো এবার আমি আজকে দেখাবো আমাদের মিডল চেস্টের এক্সারসাইজ। তোমার এই এক্সারসাইজটা ইনক্লুডিং এই যে আমাদের চেস্ট লাইনটা আছে, যে চেস্টটাকে চওড়া করা এবং মাঝখানে যে লাইনটা আছে সেটাকে একদম ভিজিবল করে তোলার জন্য খুব পারফেক্ট। এই মিডল চেস্টের এক্সারসাইজগুলো তোমাদের আমি দেখাচ্ছি আজকে, মিডল চেস্টের উপর দেখাচ্ছি, এরপরে কোনো দিন আপার চেস্ট বা লোয়ার চেস্ট দেখিয়ে দেবো। চলো শুরু করি। তোমাদের সবাইকে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নিচে সাবস্ক্রাইব লেখা লাল রঙের বাটনটা ক্লিক করো, তার পাশাপাশি বেল আইকনটা হিট করো। তোমরা এইভাবে সঙ্গে থাকো আমার, আমি তোমাদেরকে আরও নতুন ভিডিও, নতুন ইনফরমেশন দিয়ে তোমাদেরকে হেল্প করতে চাই। প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ।